রুই মাছের মাথাগুলো আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং এখন এটাতে আমি হলুদ লবণ মরিচ এবং একটুখানি রসুন বাটা পরিমাণ মতো দিয়ে ভালো করে মেখে নেব মশলাগুলো ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে এখন আমি এটা তেলে ভেজে নেব আমি তেলটা গরম হয়েছে কিনা এটা প্রথমেই চেক করে নিয়েছি ভাজা হয়ে গেলে মাথাগুলো আমি উঠিয়ে সাইডে রেখে দিব। ডালটাকে আমরা ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য এবং ভিজানোর আগে অবশ্যই খুব ভালো করে ভেজে নিতে হবে ভাজলে ডাল থেকে এক ধরনের স্মেল থাকে যেটা চলে যায় আমরা যারা ডালগুলোকে প্রিজার্ভ করে রাখি অনেক দিনের জন্য সংরক্ষণ করি কোনো কন্টেনারে বা এমনিতে কোনো পলিথিনে অনেক দিনের জন্য তখন ডালগুলো থেকে এক ধরনের স্মেল ক্রিয়েট হয় আমরা যখন খুব ভালোভাবে এটা ভেজে নিব তখন ওই স্মেলটা চলে যাবে এবং এমনিতেও যখন আমরা এই ভাজা মুগ ডালটুকু ভিজিয়ে রাখিয়ে রান্না করব তখন অন্যরকম একটা স্মেল আসবে রান্নাতে আমার মুগ ডালগুলো ভাজা একদম কমপ্লিট এখন আমি মুগ ডালগুলো এমনভাবে ভিজাবো যেন এটা পাতিল বা যে কোনো একটা বাটির একদম তলানিতে পড়ে থাকে রান্নার শুরুতেই ভেজে রাখা মাছগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে সেই জন্য আমি একটা প্যানে কিছুক্ষণ তেল দিয়ে ভালো মতো গরম করে নিব। তেল হালকা গরম হয়ে আসলে আমি এটাতে করে একটা একটা করে মশলা অ্যাড করবো এখানে আমি একটা তেজপাতা দিয়েছি এবং আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিব পেঁয়াজের সাথে আমি আধা কাপ পরিমাণ রসুন বাটা দিয়ে দিয়েছি এখন খুব ভালোভাবে এটা আমি তেলের মধ্যে মিক্স করে নেব অনেকক্ষণ ভাজার পর আপনারা ভিডিওতে যেমন দেখছেন ঠিক তেমনই হালকা বাদামী কালার ধারণ করবে হালকা বাদামি আকার ধারণ করার পর আমি এখানে হাফ টেবিল চামচ করে লবণ হলুদ মরিচ সব কিছু অ্যাড করে দিব এবং আবার ভালোভাবে কষানো শুরু করব সবগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে ফেলতে হবে মশলাগুলো যাতে খুব ভালোভাবে কষানো হয় সেজন্য আমি মগ পানি এটাতে অ্যাড করে দিব আমি এখন চুলার তাপটা খুব ভালো করে বাড়িয়ে দিব যেন খুব ভালো করে বুধ বুথ উঠে তাহলে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হবে এবং কষানোর ঝোলটুকু আমার অনেকটা শুকিয়ে গিয়েছে এখন আমি ভেজে রাখা মাছগুলো এটাতে অ্যাড করে দিবো যাতে মাছ সহ আমি এটা হালকা ঝোলঝোল অবস্থায় কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছি তাহলে কি হয় ঝোলের যে অংশটুকু আছে কষানোর এটা মাংসের ভিতরে খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে এখন মাছ এবং যে ঝোলটুকু আছে আমার সব একসাথে আমার কষানো হয়ে যাবে এবং মশলাগুলো মাছের ভিতরে খুব ভালোভাবে ঢুকবে মাছটা কষানো কমপ্লিট হয়ে গিয়েছে আমার ঝোলটার যে উপরের পানিটুকু ছিল সেটাও শুকিয়ে গিয়েছে এবং হালকা হালকা তেল বের হয়েছে আমার কাছে গলানো কিছু টমেটো ছিল যেগুলো টমেটো সিজনে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম সেখান থেকে আমি দুই চামচ এটাতে অ্যাড করে দিব এবং আরও কিছুক্ষণ ভালোভাবে এটা আমি কষাবো তাহলে টমেটো টয়টার সাথে ভালোভাবে মিক্স হয়ে যাবে পাঁচ থেকে ছয় মিনিট কষানোর পর আমি ভিজিয়ে রাখা ডালগুলো এটাতে দিয়ে দিব আমি এখানে ডাল যেটাতে ভিজিয়ে রেখেছিলাম ওই পানিটা সহ ব্যবহার করব ডালটা ভিজিয়ে রাখার কারণে অলরেডি ডালটা অনেকটা নরম হয়ে গিয়েছে সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করার পর আমি এটাতে পানি অ্যাড করবো আমি দুই কাপ পরিমাণ পানি এটাতে অ্যাড করবো আরও পানিটা অ্যাড করার পর আমি জালটা হাই করে দিব এবং এটা ঢাকনা দিয়ে ঠেকে দিব এ পর্যায়ে পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই এটা খুব ভালোভাবে বলক চলে আসবে ছয় মিনিট কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এটা চেক করব। এই তো খুব ভালোভাবে চলে এসেছে এখন আমি কিছু কাঁচামরিচ ফালি এটাতে দিয়ে দিব দুই থেকে তিন মিনিট পর এটা আমি আবার চেক করব। চেক করার পর হালকা নাড়াচাড়া করে দিয়ে আমি জালটা একদম কমিয়ে দেব কারণ এটা আমাদের অলরেডি কষানো হয়ে গিয়েছে এখন আমরা ঝোলটা এমন পরিমাণে রাখব যাতে এটার ঝোলটুকু ভেসে না থাকে এবং একদম শুকিয়েও না যায় আরও কিছুক্ষণ পর যখন এটা হালকা ঘন হয়ে আসবে তখন আমি এটা হালকা ধনে পাতা দিয়ে গার্নিশ করবো এবং আরও ঢেকে কিছুক্ষণ করব যাতে ধনে যে স্মেলটুকু এটাতে ভালো করে ঢুকে যায় ডালটুকু হয়ে গিয়েছে এখন আমরা একটা বাটিতে সার্ভ করে নেব